কথা বলি, নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলি, এই বিষয়গুলা রাজনৈতিক দল সোসাইটিতে কেন কথা উঠছে না, তারা কি ভাবছেন, তাদের কোনো ভাবনা আপনারা পাচ্ছি না, যে কোনো দলই হোক এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার করবেন। আমাদের জানার ইচ্ছা আপনাদের কাছে, সেই 7 জানুয়ারি ইলেকশনের আগেও সবগুলো পলিটিক্যাল পার্টি দেখেছে শুধু ইলেকশন চাই, ইলেকশন চাই, কোনো পরিবর্তনের কথা কেউ উঠেন নাই দু একটা সংগঠন ছাড়া। এখনো ছাত্র নাগরিকদের যে একটি গণঅভ্যুত্থানের সরকার গঠন হয়েছে, এবং আমি মিডিয়া এবং সবার সামনে বলতে চাই, আগামীতে যিনি ক্ষমতায় যাবেন ছাত্র নাগরিকদের সমর্থনে কোন সরকার ক্ষমতা গঠন করতে পারবে না আগামী বাংলাদেশে, সেই বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং তারা কি চিন্তা করে সেই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। ছাত্রলীগ এই বিষয়ে আমরা সম্মত হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল সবকিছু ছাত্রদের উপরে ছেড়ে দেয় যে ছাত্রদের দিয়ে এটা করাবে, ছাত্রদের দিয়ে এটা করাবে, ওনারা গোপনে গোপনে সব জায়গায় যায় মিটিং করে। আমাদের উপর আর বার্ডেন দেন না, জুলুম করবেন না, আপনারা কিছু দায়িত্ব নেন, আওয়ামী লীগের বিষয়ে কি সিদ্ধান্ত হবে সবগুলো পলিটিক্যাল পার্টি আপনারা একটা কনসেনসাসে আসেন, সেটার মধ্যে দিয়ে দ্রুত সিদ্ধান্ত আসেন, আমরা ওয়েট করতেছি, আমরা আপনাদেরকে সমর্থন দেব। এখন যে পিএফ যে সিস্টেম রয়েছে সেটা 193টা দেশের মধ্যে 91টা দেশে হলো আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে। এখানে বড় বড় পার্টি আছে, জামাতের প্রতিনিধি আসছে কিনা আমি জানি না, তাহের ভাই আসার কথা আসতেছে, তাহের ভাই এটার সাথে সম্মতি জ্ঞাপন করবেন যে পিআর সিস্টেম আগামী 1-2 ইলেকশনে দেওয়া উচিত না আমরা বলে মনে করি, বিকজ আনস্টেবিলিটি আছে এবং প্রবলেম আছে এই জন্য। তবে এখানে আমাদের একটা প্রস্তাবনা আমরা রাখতে পারি, সেটা হলো আমাদের যে 300টা আসন সেখানে আপনারা চিন্তা করতে পারেন মিক্সড করা যায় কিনা, আমরা টেস্টিং করে দেখতে পারি, কিন্তু 200টা আসন আমরা পিআর সিস্টেমে না যাই, 100টা আসনে আমরা কোন মিক্সড প্রক্রিয়ার মধ্যে দিয়ে 100টা আসনে যদি আমাদের ভালো রেজাল্ট আসে, আপনারা যেমন গণঅভ্যুত্থান সরকারকে টেস্টিং করতেছেন তারা যদি ভালো করে আপনারা সময় দিবেন, আপনারা যারা বিজ্ঞজন রয়েছেন আমরা আপনাদের কাছে কোশ্চেন গুলো এবং প্রস্তাবনা গুলো রেখে যাচ্ছি। এখন আমি লাস্টে যে কথাটা শেষ করব, আমরা জাতীয় নাগরিক কমিটি গঠন করতে গিয়ে আপনি 69 গণঅভ্যুত্থানের লিডার রয়েছেন, আমরা এ পর্যন্ত 3টা শক্তিকে আবিষ্কার করেছি। 1 নম্বর শক্তি হলো বিপ্লবী শক্তি, যদি বিপ্লবী শক্তিটা আরেকটু স্ট্রং হতো তাহলে হয়তো বিপ্লবী সরকার গঠন করা সম্ভবপর হতো, এই জিনিসটা অনেক মানুষের যদি আরো অংশগ্রহণ পাইতাম আমরা তাহলে এটা সম্ভব ছিল।